হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা শাড়ি টিউটোরিয়াল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে তোমরা কিভাবে তোমাদের বিয়ের বেনারসি নিজেরাই পরে ফেলতে পারবে। আজ আমি একটা লাল পাড় সাদা শাড়ি নিয়েছি, অনেকটা পুজো স্টাইলের শাড়িটা। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শাড়ি দিয়ে ট্রাই করতে পারো, ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক করতে ভুলো না, শেয়ার করো ভিডিওটা, অ্যান্ড নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সো ফার্স্টে এখানে দেখো সায়া ব্লাউজ পরে নিয়েছি, তোমরা চাইলে তোমাদের জুতোটাও পরে নিতে পারো, তাহলে শাড়ির হাইটটা বুঝতে সুবিধা হবে। তো এখানে আমি পুরো শাড়িটা খুলে নিচ্ছি। আজকে শাড়িটা নিয়ে নিয়েছি আমি একটা সাদা পাল লাল শাড়ি। আমার কাছে শাড়িটা খুবই ভালো লেগেছে, তোমাদেরও যদি ভালো লাগে তাহলে তোমরা পারচেস করতে পারো। আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারো। আদারওয়াইজ ডিসক্রিপশনে কিন্তু আমার বিভিন্ন শাড়ি টিউটোরিয়ালের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেগুলো চেক করতে পারো কিংবা আমার চ্যানেলে গিয়েও দেখে আসতে পারো। তো পুরো শাড়িটাকে খুলে নেওয়ার পর শাড়িটা যে ফার্স্ট পার্টটা ছিল সেটা আমি টাকিং করছি আমার ডান হাতের, দেখতে পাচ্ছ ডান দিক থেকে, ডান হাতের নিচ থেকে আমি টাকিং শুরু করলাম। এবং তারপর আমি অল্প অল্প করে পুরো শাড়িটা পেটিকোটের মধ্যে টাকিং করে নেব। পেটিকোটটাকে ওয়ান রাউন্ড আমি কভার করব শাড়িটাকে দিয়ে। তো এখানে টাকিং কমপ্লিট হয়ে গেছে, এরপর দেখো আমি পুরো শাড়িটাকে ছেড়ে দিচ্ছি এবং শাড়িটার আঁচলে চলে যাচ্ছি। আঁচলটা খুব ভালো ওয়ার্ক করা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর রয়েছে আঁচলটা। আঁচলটা যাতে ফ্রন্টে আসে সেই চেষ্টাই আমি কিন্তু আজকে রেখেছি। তো আঙুলের সাহায্যে কুচি কুচি করে নিলাম, স্প্লিট করে নিলাম, যেরকম কুচি সবসময় আমরা করে থাকি। তো ওগুলোকে একটু অ্যারেঞ্জ করে আমি ধরে নেব, আর অল্প অল্প করে ধরে নেব, আর একটুখানি করে নাড়িয়ে নেব, তাহলে কিন্তু শাড়ির যে আঁচলটা সেটা নিজেরাই অ্যাডজাস্ট হতে থাকে। তো আমি এটা অনেকবার অনেক ভিডিওতে বলেছি যে আঁচল তোমরা পারফেক্টভাবে কীভাবে নিজেরাই তৈরি করে ফেলতে পারবে উইদাউট এনি হেল্প, কারো হেল্প ছাড়াই তুমি করে ফেলতে পারবে। তো এভাবে অল্প অল্প করে করতে হবে, একবারেই আমি অনেকটা করে ফেলবো। কুচি করে নিলাম, জাস্ট এবার একটা নাড়া দিলেই পুরো মানে আঁচলটা হয়ে যাবে তেমনটা নয়। ধৈর্যের সাথে অল্প অল্প করে যদি তুমি আঁচলটাকে রেডি করতে চাও তাহলে কিন্তু কারো হেল্প ছাড়াই তুমি আঁচলটা তৈরি করতে পারবে। অত ডিটেলস আর আজকে দেখালাম না, কারণ পারফেক্টভাবে আঁচল করার ভিডিও আমি এর আগে অনেক দেখিয়েছি ভিডিওতে। তো এখানে আমার আঁচলটা একদম রেডি হয়ে গেছে এবং আঁচলটাকে আমি সেফটি পিন দিয়ে সিকিউর করে নিলাম আমার বাঁ কাঁধে। তো এখানে আমার আঁচলটাকে তো সিকিউর করা কমপ্লিট হয়ে গেছে, এরপর যে পুরো লেন্থটা রয়েছে শাড়ির সেটা আমি নিয়ে নিচ্ছি। আর দেখো বাঁ দিক থেকে প্রায় এক হাত মতো কাপড় কিন্তু আমি ছেড়ে দিয়েছি, তারপর কিন্তু আমি স্প্লিট করা শুরু করেছি, মানে নর্মালি কুচি যেভাবে আমরা করে থাকি, তো সেই কুচি আমি করে নিচ্ছি একটা একটা করে। এভাবে কুচি করবার একটুখানি করে ঝাড়া দেবে, তাহলেই দেখবে যে কুচিটাও কিন্তু নিজেরাই অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুবই সহজ একটা পদ্ধতি, তোমাদের কিন্তু কারো হেল্পেরও প্রয়োজন হবে না। এই ধরনের শাড়িতে কিন্তু কারো হেল্পের প্রয়োজন হয় না, কুচিটাকে ঠিকঠাক করে ধরবে এবং কুচির প্রত্যেকটা হাইট যাতে ঠিকঠাক থাকে, বাকিটা জাস্ট একটুখানি ঝেড়ে ঝেড়ে নেবে, তাহলেই দেখবে নাড়িয়ে নিলেই দেখবে যে পারফেক্টভাবে এগুলো অ্যারেঞ্জ হয়ে গেছে। তো পারফেক্টভাবে কুচিটা অ্যারেঞ্জ হয়ে যাওয়ার পর আমি আমার নাভি বরাবর কুচিটাকে পেটিকোটের মধ্যে কিন্তু টাকিং করে নিলাম, আর এক্সট্রা যে কাপড়টা ছিল সেটা আমি ডান দিকে নিয়ে গিয়ে নিজের মতো করে জাস্ট একটুখানি গুঁজে নিচ্ছি। আর এরপর দেখো যে আঁচলটা রয়েছে, আঁচলটাকে জাস্ট আমি নিজের মতো করে একটু অ্যারেঞ্জ করে নেবো যাতে কুচিগুলো একদম পরপর থাকে। এরপর যে আঁচলের লেন্থটা রয়েছে সামনের দিকে আমি নিয়ে আসবো। এখানে দেখো আমি আঁচলের জাস্ট কোনাটা ধরে নিয়েছি, এবার এই কোনাটাকে আমি আমার আঁচলের যে বাঁদিকে আঁচলটা রয়েছে তার নিচে কিন্তু আমি আঁচলের এই কোনাটাকে সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব। খুবই সুন্দর লাগবে আর খুবই ইজিভাবে আজকের আমি শাড়ি টিউটোরিয়ালটা দেখিয়েছি। আর যেটা তোমরা দেখতে পাচ্ছ যে আঁচলের যে ওয়াকটা, তোমরা যে কোনো হেভি ওয়াকের শাড়ি যেমন বেনারসি বলো যা খুশি তোমরা নিতে পারো, সেই শাড়িটা কিন্তু ঠিক এইভাবে পরতে পারো, তাহলে তোমাদের আঁচলের যত রকমের কাজ রয়েছে একদম ফ্রন্টে থাকবে। আর বিয়ের বেনারসি বা তুমি তোমার বিয়েতে যদি এইভাবে পরতে চাও পরতে পারো, ভীষণই সুন্দর দেখাবে।
আর তোমার শাড়িতে যত কাজ থাকবে সেটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠবে। তো বাঁ কাঁধে যে আঁচলটা ছিল তার নিচে কিন্তু আমি আমার যে আঁচলের কোনাটা সেটা কিন্তু সেফটি পিন দিয়ে সিকিউর করে নিলাম বাঁ দিকে। তো এখানে দেখতেই পাচ্ছ জাস্ট একটু নিজের মতো করে যাতে আঁচলটা আরও সুন্দর লাগে, তো কুচু কুচুগুলো একটু অ্যারেঞ্জ করে নিচ্ছে, তোমরা তোমাদের মতো করে অ্যারেঞ্জ করে নেবে। আর এই ধরনের সাবেকি শাড়িতে কিন্তু একটা কোমরবন্ধনী অবশ্যই দরকার, আর কোমরবন্ধনী কিন্তু তোমার আঁচলটাকেও কিন্তু হোল্ড করতে খুব সাহায্য করে, একদম শাড়িটাকেও খুব সুন্দরভাবে রাখতে সাহায্য করে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করলেও দেখবে যে আঁচলটা চলে একদম ঠিকঠাক রয়েছে। তো এখানে আমি আর কিন্তু কোমরবন্ধনীটা পরে চলে এসেছি। এটা হচ্ছে আজকে শাড়ি টিউটোরিয়ালের ফাইনাল লুক, ভীষণই সুন্দর লেগেছে আমার কাছে। আর পরের একটা স্টাইল দেখালাম, তোমরা তোমাদের বিয়েতে অবশ্যই ট্রাই করতে পারো, অথবা তোমরা যারা বিয়েতে অ্যাটেন্ড করবে বা যে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করবে তারা কিন্তু পরতে পারো, ভীষণই সুন্দর লাগবে। সো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে কোনো লাইক করতে ভুলো না, ভিডিওটা ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো যদি ইউজফুল হয়, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখো। আরও এ ধরনের নতুন নতুন শাড়ি টিউটোরিয়ালের আপডেট পেতে, মেকআপ টিউটোরিয়াল, হেয়ারস্টাইল এই সব ভিডিওর যদি আপডেট পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখো। সো থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস ওয়াচিং মাই ভিডিওস, বাই। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে।